হাওড়া জেলার আমতার নিকট রাউতারা গ্রামের রায় জমিদার পরিবারের শ্রী শ্রী কাত্যায়নী দুর্গা পূজা অঘ্রাণ মাসের শুক্লা সপ্তমী থেকে নবমী অবধি শ্রী শ্রী কাত্যায়নী দুর্গা মাতার পূজা এখানে হয়ে থাকে। এখানে রাধা বিনোদজির কৃতার্থে কাত্যায়নী পূজা হয়ে থাকে। কাত্যায়নী পূজার সঙ্গে বৈষ্ণব ভাবধারা খুবই সংযুক্ত। কথিত আছে, গোপিনীগণ শ্রীকৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্যই কাত্যায়নী ব্রত করেছিলেন। সেই ভাবধারা অনুসারেই বৈষ্ণবগণ কাত্যায়নী ব্রত ও পূজা করে থাকেন। সেই বৈষ্ণব ভাবাপন্ন এই জমিদার পরিবারে রাধা বিনোদের কৃতার্থেই কাত্যায়নী পূজা শুরু হয় 1305 বঙ্গাব্দে। এই শ্রী রাধা বিনোদ এবং পাশে রয়েছেন জগদ্ধাত্রী, রাধা বিনোদীর মন্দির, দোল মন্দির, রাস মন্দির ইত্যাদির সঙ্গে অনঙ্গ মঞ্জরী শ্রী শ্রী কাত্যায়নী দুর্গা পূজার মণ্ডপ বিদ্যমান।